আপনারা লক্ষ্য করছেন আজকে আমরা মেদিনীপুর শহরে বিশিষ্টজনদের উপস্থিতিতে মৌন মিছিল করলাম। বিদ্যাসাগর মূর্তির পাদদেশে আমরা দাঁড়িয়ে আছি। নবজাগরের প্রাণপুরুষ, যিনি ধর্ম বর্ণের উঠতে উঠে এদেশের মশাল জ্বেলেছিলেন, তার চিন্তাকে তার 200 বছরের পূর্তিতে বিজেপি আরএসএস পদদলিত করে এনআরসি সিএ এর নাম করে গোটা দেশে আজকে দাঙ্গার আগুন জ্বালিয়েছে। দিল্লিতে ভয়াবহ অত্যাচার রাষ্ট্রীয় মদতে তারা নামিয়ে এনেছে এবং গোটা দিল্লিতে ভয়ঙ্কর রণক্ষেত্র পুলিশ প্রশাসন রাষ্ট্র নেমে আরএসএস এর গুন্ডা বাহিনীকে দিয়ে রাতের অন্ধকারে গোটা আগুন ধরিয়ে দিয়ে ইতিমধ্যে প্রকাশিত 40 জন, এরও অনেক বেশি মানুষ মারা গেছেন, আহত হয়েছে শত শত, তাদের চিকিৎসা করতে দেওয়া হচ্ছে না। বিচারপতি মুরলীধর, যিনি সংবেদনশীলভাবেই এই বিভৎস ঘটনার বিরুদ্ধে ভর্ৎসনা জানিয়েছিলেন, পুলিশকে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা বলেছিলেন, সেই অপরাধে এই রাষ্ট্রশক্তির রাষ্ট্রপতি তিনি রাতের অন্ধকারে রাত 2টায় তাকে তাড়িয়ে দিয়েছেন। আজ দেশে একটা ভয়ঙ্কর কালো দিন। এই ঘৃণ্য হত্যা লীলা, অবিলম্বে গণহত্যা বন্ধ করা এবং গণহত্যার প্রতিবাদে আজকে সারা দেশ জুড়ে ধিক্কার দিবস পালিত হচ্ছে। সারা বাংলা এনআরসি বিরোধী নাগরিক কমিটির আহ্বানে পশ্চিম মেদিনীপুর জেলা শাখার পক্ষ থেকে আমরা আজকে মেদিনীপুর শহরে এই ধিক্কার মৌন মিছিল পরিক্রমা করে এখানে এসে আমরা সমবেত হয়েছি। আমরা ব্যর্থহীন ভাষায় দাবি করছি, অবিলম্বে এই গণহত্যার সঙ্গে যুক্ত সমস্ত ক্রিমিনাল, বিশেষ করে যে বিজেপির নেতারা, 4 জন নেতা এবং তার সাগরের মোদী সাহকে গ্রেপ্তার করতে হবে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, আহতদের চিকিৎসা করতে হবে এবং দ্রুত তৎপরতার সঙ্গে এই ধরনের গণহত্যা মুরলীধরের বক্তব্য অনুযায়ী দ্রুত অবদমিত করতে হবে এই দাবি, এবং আগামী দিনে যাতে এনআরসি সিএ এবং এনপিআর দ্রুত প্রত্যাহার করা হয় সেই দাবিতে দুর্বার আন্দোলন আমাদের চলবে। আপনাদের পরবর্তী পদক্ষেপ? আমাদের পরবর্তী পদক্ষেপ এনআরসির ছলনায় বাস্তবে এনআরসিতে যা যা চেয়েছে, যা মানুষ দিতে পারবে না, সেই জন্মের সার্টিফিকেট এবং ঠিকানা, অর্থাৎ 47-48 সালের দলিল সহ নানান কিছু যে চাওয়া, তা যে এনপিআর এর মাধ্যমে তারা নিতে চাইছে, সারা বাংলা এনআরসি কমিটি আহ্বান জানিয়েছে এই এনপিআর বয়কট করা এবং আগামী মার্চ মাস জুড়ে ব্যাপক প্রচার ভলেন্টিয়ার গ্রহণ সংগ্রহ করা, কমিটি গঠন করা, এপ্রিলের 1 যেদিন থেকে তারা এনপিআর এর কার্যক্রম শুরু করবেন বলে বলছেন, সেদিনই ব্লকে ব্লকে, এসডিও স্তরে এবং জেলা স্তরে আমরা বিক্ষোভ, অবরোধ এবং শাহিনবাগের মতো অবস্থান বিক্ষোভ কন্টিনিউ করব। দীপক পাত্র, সম্পাদক, পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি, সারা বাংলা এনআরসি বিরোধী নাগরিক কমিটি।